गाइस वेलकम बैक टू माय चैनल दिस इज तिलांजना एंड यू आर विद अ हिजी बिजी ब्लॉगर। तो आज के आबार एक नतून ब्लॉग निये चले एसेछि। आज के चले शांति निकेतने। तो ओखाने आमरा आज के शनिवार घड़ीते एखन बाजे 5:30। तो आमरा बेरिये पड़ब, आमि आमार गाड़ी निये बेरिये पड़ब, आमि रेडी हये गेछि। तो तारपर आमि आरो लोकजनदेरके तुले निये तारपर आमरा जाब। तो ब्लॉगटा देखते थाको आर एंजॉय करते थाको। आज के एक अन्य नतून मुख देखते पाबे तोमरा। तो तारा कारा सब डिटेल्स दिए देव। तो देखते थाको ब्लॉगटा आर एंजॉय करते थाको। आमरा बेरिये गेछि, पुरा चारदिकटा एखनो एकटु हल्का अंधकार आछे। तो आमि बेरिये ग्यारेजे जाच्छि, ओखान थेके गाड़ी निये आमि बेरिये जाब। आजादीन धाबा ते। तो एखाने खावा दावा करब, ब्रेकफास्ट करब। एइटा होच्छे पालसिटेर एकटु आगेई होच्छे आजादीन धाबाटा। তো এবার আমরা এসে এসেছি, এখানে বসে এসেছি। এবার আমরা অর্ডার করে দিয়েছি সবাই মিলে আলু কা পরাঠা, তার হচ্ছে কি আমি পুরি সবজি খাবো। তো দেখো চলে আসবে, হয়তো আমাদের ওয়েটিং টাইম এটা 5-10 মিনিট হয়তো লাগবে। আলু পরোটাতে thank you.
বর্ধমান থেকে একটা রাস্তা নিয়েছিলাম, তো রাস্তাটায় গিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, একটুখানি রেস্ট টেস্ট করছি। এই জায়গাটা খুব সুন্দর, এই দুটো জাস্ট দেখাচ্ছি আমি, পুরো একটা মাটি মাঠ, কিন্তু বলছে নাকি এটার পরে শ্মশান আছে, জানি না। হামটি থেকে ওটা গাড়ি দা পারে প্লিজ প্লিজ। এই গুরপ্রীত কম না, তুমি আমলো কে নিয়ে যাও, একদম মজা নিয়ে হামটি দার ফটো দেখবে। পুরো এটা হচ্ছে ঘর না, বাট রাস্তাটা খুবই খুবই খারাপ। এটা হচ্ছে একটা হোটেল, বাট হোটেলটা প্রচন্ড এন্ডে আর বিভৎস বিভৎস হচ্ছে গিয়ে বিভৎস হচ্ছে গিয়ে ভিতরের দিকে, আর রাস্তা ভীষণ খারাপ, এখানে ঢুকলে আর হয়তো বেরোনো। আমরা পৌঁছে গেছি হোটেলটায়, তো হোটেলটা তেমন কিছু একটা হাইফাই ব্যাপার নেই, বরঞ্চ আমার মনে হয় যে একটু বেশি ওভার প্রাইসড এই হোটেলটাতে। তো এখানে ওই পেছন দিকটাতে জায়গা আছে, এখানে কাশফুল বাশফুল রয়েছে, তো দেখাচ্ছি তোমাদের ভিউটা, আর রুমগুলো আমি দেখিয়ে দেবো বেরোবার আগে। দেখতে পাচ্ছি সুইমিং পুলে প্রচণ্ড সবাই এনজয় করছে। এবারে এরপর আমরা লাঞ্চ করতে যাবো, তো কিছুক্ষণ এই সুইমিং পুলে কাটানোর পর আমরা তারপর লাঞ্চ করতে যাব। আমরা এখন খেতে চলে এসেছি, এইটা হচ্ছে থালি, 190 রুপিস বোধ হয়, ঠিক আছে, ফিশ থালি এটা, এরকম ভাবে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এটা। দুপুরে খাওয়া দাওয়ার পর রাতে আমরা অনেক কিছুই খেয়েছি, বাট সেটা আর তোলা হয়নি আমার, মানে আর ভিডিও করতে পারিনি। আর রাতের বেলা পুরো অন্ধকার ছিল জায়গাটা, পুরো সামনে জায়গাটা পুরো অন্ধকার, আমরা একটু বেরিয়েছিলাম, বাট সেখানে কিছুই তেমন করা যাচ্ছে না, তো তাই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো পরের দিন সকালবেলা আমি আবার ভিডিও করেছিলাম। আমরা
হচ্ছে ব্রেকফাস্ট অর্ডার করেছি, তো এবার ব্রেকফাস্ট করব আমরা। ব্রেকফাস্ট এসে গেছে, তো ব্রেকফাস্টে এসেছে আমাদের, আমি দেখাচ্ছি। পুরি সবজি করেছিলাম, এইটা হচ্ছে একটা গোডাউন, এখানে হচ্ছে হোলসেলে নাকি জিনিসপত্র পাওয়া যায়, তো আমরা এখানে দেখতে যাচ্ছি। এটা ঠিক ডিয়ার পার্কের থেকে একটু এগিয়েই জাস্ট বাঁদিকে একটা পুরো সাইনবোর্ড দেওয়া আছে, ওই সাইনবোর্ডে দেখলেই বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে রাম শ্যাম হ্যান্ডিক্রাফট অ্যান্ড টেক্সটাইল, এইটার হচ্ছে কি। আর এখানে দেখো একটা মন্দির আছে মনসা কি শিবের বোধহয়, তো এইটা হচ্ছে কি মন্দিরটা। আমরা অনেক অনেক শপিং করলাম, সবাই অনেক জিনিসপত্র কিনলো, আমিও একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে কাফতান, কাফতান ফ্রকের মতো। তো সেটা হয়তো আমি পরে কোনো ভিডিওতে পরবো, তখন দেখে নিও। মাত্র 250 টাকা দাম ওখানে কাফতান ওই ড্রেসটার। আর অলসো এখানে একটা দাদা প্রচুর প্রচুর 10,000 টাকার মতো প্রায় মার্কেটিং করেছে, তো খুব সুন্দর আর খুব চিপে জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। ম্যাক্সিমাম শাড়ি প্রচুর 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 আছে এখানে। তো তোমরা কেউ যদি শান্তিনিকেতনে ভিজিট করো, তাহলে ডেফিনেটলি এখানে এসে চেক আউট করো, প্রচুর কম দামে প্রচুর ভালো ভালো শাড়ি পাবে। এইখানটাতে হচ্ছে বিশ্বভারতী, বাট এখানে পুরোটাই হচ্ছে গিয়ে বন্ধ রয়েছে, মানে এখানে এখন কোভিডের জন্য মোস্টলি ঢুকতে দিচ্ছে না, তো আমরা ঢুকতেও পারছি না, জাস্ট বাইরে থেকে ছবি টবি তুলে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি বনলক্ষ্মী রেস্টুরেন্টে, ওটা মোস্টলি বোলপুরে কোথাও একটা। তো আমরা ওই রাম আছে ওখান থেকে আমরা এখন যাচ্ছি ওই রেস্টুরেন্টটার দিকে, তো তারপর ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো কেমন রেস্টুরেন্টটা আর কেমন খাওয়ার দাওয়ার সেগুলো সমস্ত রিভিউ আমি দিয়ে দেবো। তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো। আমরা চলে এসেছি ওই বনলক্ষ্মীতে, তো এটা পুরো অ্যান্টিক একটা কার রাখা আছে এর মধ্যে, খুব সুন্দর এই জায়গাটা, পুরো একদম মানে একদম গাছের পরিবেশের মধ্যে একদম সুন্দর গ্রিনারি রয়েছে জায়গাটা, খুব সুন্দর। তো এখানে না মানে ফটোগ্রাফি ব্লগিং ভিডিও করা এগুলো সব প্রোহিবিটেড ছিল, তো আমরা কিছুই ভিডিও করতে পারিনি খাবার দাবারগুলো। তো খাবার দাবারে একটাই রিভিউ আমি দিচ্ছি, আমি নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা থালি, আর এদিকে বাকিরা কিছু সরি আমি নিয়েছিলাম মাটন থালি, আর বাকিরা নিয়েছিল চিকেন, তারপর হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি সমস্ত নিয়েছিল। তো নেওয়ার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খাবার খুবই ভালো, মানে মাটন থালিটা খুবই ভালো ছিল। তো খাবারগুলোর ভিডিও একেবারেই দেওয়া যায়নি, কেন কি ওইখানে প্রোহিবিটেড ছিল তোলাটা,
তো বাকি সবকিছুই ভালো ছিল। তো এবার চলো আমরা এবার ইয়েতে উঠবো, গাড়িতে উঠবো, দিয়ে এবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে। আর অ্যাম্বিয়েন্সটা এখানে জায়গাটা খুব সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো মানে গ্রামের কোথাও একটা এসেছে। তিনটের সময় তো পুরো এখন পুরো ফাঁকা আছে জায়গাটা, তেমন কিছু মানে লোকজন ছিল না, বাট এখানে অন্য সময় হয়তো অনেক ভিড় থাকে। এবার আমরা রওনা দেব। তো আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, হোটেল চেক আউট আমরা করে দিয়েছি, এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব।